চট্টগ্রামের পাহাড়তলিতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ রোববার রাতে নগরের পাহাড়তলির দিঘি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় অভিযুক্ত ছেলে ওমর আলী মাদকাসক্ত হওয়ায় বাসায় প্রায় টাকার জন্য ভাঙচুর করত রোববার রাতে বাসা এসে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাসায় থাকা বটি দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলখালিতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারামারিতে মোহাম্মদ আরিফ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে পুলিশ জানায় বিকেলে প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে খেলতে গিয়ে ঝগড়ার পর সাকিব সহ আরও কয়েকজন আরিফকে মারধর করে রাস্তায় ফেলে যায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে কুমিল্লার দেবী দারে এক কৃষকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ